বন্ধুরা, আজকে তোমাদের গোপালের একটা খুব অতি পরিচিত একটা জনপ্রিয় গল্প তোমাদেরকে আজ শোনাবো। গল্পের নাম লাউ ঘন্টে চিংড়ি মাছ। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক বৃদ্ধা পিসিমা ছিলেন। রাজার পিসিমা হলে কি হবে? তিনি ছিলেন হাড় কৃপণ, একটা পয়সাও তার কাছ থেকে কেউ নিতে পারত না। কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারো, তবেই বুঝবো তুমি বাহাদুর বটে। এই কাজটি করতে পারলে তুমি অনেক টাকা পুরস্কার পাবে আমার কাছ থেকে। গোপাল হেসে বলল, মহারাজ, এ আর এমন কি কঠিন কাজ? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কিছু টাকা গেল বলে। পরদিন সকালেই গোপাল অন্দর মহলে পিসিমার কাছে গিয়ে হাজির। পিসিমা গোপালকে দেখে একগাল হেসে বললেন, তা গোপাল, সাত সকালেই আমার কাছে এসেছো কেন? বাড়ির খবর সব ভালো তো? গোপাল বিগলিত হয়ে বলল, না পিসিমা, আপনার আশীর্বাদে বাড়ির খবর ভালো, সকালেই চলে এলাম। মনের বাসনা, আজ আপনার পাতের প্রসাদ পাই। খুশি হয়ে পিসিমা বললেন, বেশ তো, বেশ তো, এ আর এমন কি, এত আনন্দের কথা। গোপাল আগে থেকেই কয়েকটা ভাজা চিংড়ি মাছ লুকিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিল। এক ফাঁকে সেগুলো পাতের লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিল, যেন অনেক তৃপ্তি সহকারে খেয়েছে এমনই ভাবে ঘন ঘন ঢেকুর তুলে যখন উঠতে যাবে, তখন পিসিমা জিজ্ঞেস করলেন, বলো তো গোপাল, কোন তরকারিটা ভালো খেলে? গোপাল পেটে হাত বুলাতে বুলাতে বলল, পিসিমা, অনেকদিন পর আজ তৃপ্তি সহকারে খেলাম, সবগুলো রান্নাই অতি উত্তম হয়েছে। তবে আপনার হাতে রান্না লাউ চিংড়ির জবাব নেই। আহা, অনেকদিন এমন খাইনি, এমন রান্নার কথা সকলকে না বললেই নয়। পিসিমা শুনে আঁতকে উঠে বললেন, কি বলছো গোপাল, আমি বিধবা মানুষ, মাছ আমি স্পর্শ পর্যন্ত করি না, আর তোমাকে তাই রান্না করে খাবো? গোপাল ভালো মানুষটির মতো বলল, আমিও তো তাই ভাবছিলাম, পিসিমা কি শেষ বয়সে মাছ খাচ্ছেন নাকি? আমি কিন্তু এক বিন্দুও মিথ্যা কথা বলছি না। পিসিমা লাউ ঘন্টের মধ্যে চিংড়ি মাছ দেখে অবাক হয়ে গেলেন। যাই হোক, এ কথা পাঁচকান হয়ে গেলে শেষ বয়সে তাকে অনেকে নিন্দা করবে। তিনি গোপালের হাতটি ধরে মিনতি করে বললেন, গোপাল, এ কথা যেন কেউ জানতে না পারে। গোপালকে খুশি করার জন্য এক থলে টাকা এনে গোপালের হাতে গুঁজে দিয়ে বললেন, দেখো গোপাল, পিসিমার মান রেখো। গোপালের যেন টাকা নিতে খুবই অনিচ্ছা, এমনই ভাব দেখিয়ে টাকার থলিটা নিয়ে হাসতে হাসতে মহারাজের কাছে উপস্থিত হল। গোপালের মুখ থেকে সব ঘটনা শুনে
কৃষ্ণচন্দ্রের আর হাসি থামতে চায় না, পরে প্রতিশ্রুতি মতো পুরস্কার নিয়ে গোপাল বাড়ি ফিরল।